আমার নাম সায়েন এবং এটা আমার ফার্স্ট ভিডিও। আমি আপনাদের কাছে একটি গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে কথা বলতে এসেছি, তো চলুন দেরি না করে শুরু করা যাক। তো আমি যে বিষয়টি নিয়ে কথা বলতে এসেছি সেটি হলো হাউ টু সাক ইউর ওন। তুই কি কইতাছিস? আরে ভাইয়া কন্টেন্ট বানাইতাছি, কিছু অন্যরকম ট্রাই করার চেষ্টা করতেছি, যদি ওইটা ক্লিকবে। আমি মূলত সায়েমের বড় ভাই। আপনারা যারা যারা ওর ভিডিও দেখতেছেন সবাই এখনই লাইক কমেন্ট এবং সাবস্ক্রাইব করেন, যদি না করেন একেবারে বললাম ভাড়ের মধ্যে কোপায় আমার। আরে ভাই এগুলো কি বলতেছো তুমি ভিডিওর মধ্যে? আরে চুপ থাকো চুপ থাকো। কেন কি হইছে? সবাই লাইক কমেন্ট আর সাবস্ক্রাইব তো করতে গেছি। আরে ভাই ওইটা তো বুঝলাম, কিন্তু ভাই একটু শান্ত ভাবে বলো, এইভাবে মানে কোপায় আমি এটা কোন ধরনের ভাষা? আচ্ছা ঠিক আছে, তুই টেনশন লইস না, মাথা ঠান্ডা করে কইতাছি। আপনারা সবাই শুনেন, আপনাদেরকে আমি শান্ত ভাবে বলতেছি, যদি লাইক কমেন্ট আর সাবস্ক্রাইব না করেন তাহলে পেলাম বাড়িতে একেবারে কোপ। আরে ভাই ওইসব ভাই 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 প্লিজ ভাই ভাই তোমার ভাই পায়ে ধরি ভাই, যেটা পায়ে ধরি তুমি ভাই থামো ভাই প্লিজ ভাই প্লিজ থামো ভাই। আচ্ছা 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 থাক থাক, ওইসব হয়েছে পায়ে ধরতে হইব না, ওইসে বুঝছি বুঝছি থাক। থ্যাংক ইউ ভাই থ্যাংক ইউ। এখন ভাই তুমি দয়া করে প্লিজ এখান থেকে সরো, আমাকে আমার কন্টেন্টটা বানাইতে দাও প্লিজ ভাই। ভাই তুই নিজেরে কি মনে করো, হ্যাঁ আমি কি কন্টেন্ট বানাইতে পারি না? আরে ভাই ভাই রাগ করো কেন ভাই, আমি এমনি শুধু বললাম আর কি, মানে আমার কন্টেন্টটা কি বানাবো তো আমার ভিডিওটা। ওই এমনি মানে তুই এটা বলবি কেন? আজকা তোর কন্টেন্ট আমি বানাবো। আচ্ছা ভাই তোমার খুশি ভাই, তুমি ভাই যেটা মন চাও ওইটা বানাও ভাই। আচ্ছা বুঝছি, এখন ক তুই মানে বানাইতাছিলি কি? হ্যাঁ তুই মানে তোর কন্টেন্টটা তোর স্ক্রিপ্ট দে, আমি সব প্লে করব। ভাইয়া তুমি আমার স্ক্রিপ্ট না বুঝবা না। আচ্ছা একটা কাজ করো, তুমি যেটা মন চাই ওইটাই তুমি বানাও, আমি ওটা আপলোড করে দিই। ভাই বুঝুক না মানে তুই আমার এমনি অপমান করলি? যা এখন আমি নিজে একটা ভিডিও বানায় দেখাবো, আর এটা তোর ভিডিও হচ্ছে অনেক ভালো হইবে, দেখবি যে তোর যতটুক মানুষ লাইক সাবস্ক্রাইব করে আমার এই ভিডিওতে আরো বেশি হবে সবকিছু, বইলা দিলাম তোর। আচ্ছা ভাই মাফ চাই ভাই, তোমার ভাই যেটা মন চাই তুমি ওইটা করো। হইছে তুই চুপ থাক এখন, এখন আমার আমার কন্টেন্ট বানাইতে দে। তো আমি আজকে আপনি করে শিখাবো যে কেমনে পানি খাইতে হয়। এটা হলো গিয়া বোতল যেটার মধ্যে আর কি পানি থাকে, এখন এটা হলো গেল উপরে মাথা আর এটা নিচে, এখন এখানতে তো পানি পড়বো না, এ কারণে একটা পদ্ধতি আছে পানি খাওয়ার, এটা হলো কেন যে এই যে এখান দিয়ে ফুটা করবেন এদিক দিয়ে পানি পড়বো, এরপরে এমনি যে এমনি করে খাইবেন। আচ্ছা ভাই এটা কি কোনো শিখানোর জিনিস হইলো? এটা তো সবাই পারে, আর তুমি তো ভুল বলতেছো, তুমি বলতেছো যে বোতলের এই দিক দিয়ে পানি খাইবে কি জন্য? ভাই এখানে মুখ আছে না, এটা এখান দিয়ে পানি পড়বে না কেন? বোতলকে এইভাবে করো আর এইভাবে পানি গুলো খাও, গ্র্যাভিটি বুঝো না নাকি? আরে হ তুই তো ঠিকই কইছস, আরে বাহ তুই তো আইজ্যাক নিউটন। আচ্ছা কার ভুলটা আর কি করে দিই। আচ্ছা সরি গাইস, আমি আসলে একটু ভুল হয়েছে, আপনাদের আর কি এই যে বোতলের নিচে ফুটা করতে হবে না, আপনারা এই যে মুখ দিয়ে এইভাবে এইভাবে করলে আপনি পানিটা খেতে পারবেন। তো এইটা ছিল আজকের ভিডিও যে কিভাবে পানি খাইতে হয়, যদি ভালো লাগা থাকে তাহলে লাইক করবেন, আর যদি না ভালো লাগা থাকে তাহলেও লাইক করবেন, না করলে বললাম একেবারে এই যে একেবারে বন্দুক দেখতে হবে না বন্দুক দিয়ে। আরে ভাই তুমি এগুলো কি করতেছো ভাই, তুমি কি টিকটকার যে তুমি হাত দিয়া গুলি করার কথা বলতেছো? ও আচ্ছা সরি, আচ্ছা ঠিক আছে আমি তাহলে আমার রিয়েল বন্দুকটা এটা দেখাই। না না ভাই ভাই থাকতে ভাই আমি দেবো। আচ্ছা ঠিক আছে জানলাম না, থ্যাংক ইউ ভাই থ্যাংক ইউ। তুমি ভাই তোমার কন্টেন্ট বানাও। বানাইলাম তো, দেখলি না যে কিভাবে পানি খাইতে হয়, শিখাইলাম সবাই। ভাই তোমার কি মনে হয় যে এরকম কন্টেন্ট বানালে তোমার ভিডিওতে কেউ লাইক দিবে? ভাই তুমি এগুলো কি কন্টেন্ট বানালে ভাই, আমি তো কিছুই বুঝলাম না, এরকম কন্টেন্ট যদি বানানো যেত তাহলে তো আমার চ্যানেলে আজকে লাখ লাখ ভিডিও থাকতো। এবারে তুই কি কইলি, চলবো না মানে দৌড়াইবো, আমার কন্টেন্ট দৌড়াইবো, আর তোর মতো এইসব ফালতু ভিডিও ক্রিয়েটররা আমার এই কন্টেন্ট বুঝবো না। ভাই শুধু আমি না ভাই, তোমার এই কন্টেন্ট কেউই বুঝবো না। এই তুই আমার মাথা গরম করাস না, কিন্তু তুই আমার ছোট ভাই দেখা ধরে কিছু কইতাছি না, আমার মতো এই কন্টেন্ট এই ইউটিউবে কেউই বানাইতে পারবো না। ভাই তুমি আসলে একটা বালবার মুক্ত। হোয়াট, তুই কি আমার গালি দিলি?